আজহারীরে বিদায় করে দিয়ে আপনি তো চাইলেন কোরআনের ব্যাখ্যা বন্ধ করতে না আপনি হিসাব করে দেখেন আজ মালয়েশিয়ার মাটিতে কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় তৈরি হয় আমাদের গর্ব যে আজহারী আমাদের দেশের সন্তান এটাই তো আমাদের গর্ব মানুষ ক্ষমতা থাকার পরেও সম্মান পায় না আরো অনেকের গালিগালা শুনে সামনে হয়তো বলে যে আপনি এলাকার ভালো মানুষ এটা সেটা পিছনে গিয়ে বলে আল্লাহ এত মানুষ মরে শয়তান মরে না نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بوكس গুলো আমার কানের দিকে ঘোরায় দে সুবহানাক লা ইলমা লা আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়িব তুমি মালিক রব্বানা আলিমুল গায়িব তুমি মালিক রব্বানা الله 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 তোমারই রহম চারা বাঁচা বরদাই প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রেখো গো আমার কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়িব তুমি মালিক রব্বানা
الله 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 الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা এটা ডুমুরিয়া থানা না ডুমুরিয়া থানার অন্তর্গত রুদাঘরা হদের আমতলা জামে মসজিদ ইসলামী যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সদাবাধন ব্যক্তিত্ব প্রধান অতিথি মোহাম্মদ গাজী এজাজ আহমেদ উপজেলা চেয়ারম্যান ডুমুরিয়া খুলনা হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করে আল্লাহ যেন দান করে বলেন আমিন ও আপনারা মনে হয় রাগ করে আছেন তাই না রাগ করে আছে রাগ করে আছে মুসলমানের তো জবান না খোলার কারণে মাইর খাচ্ছে মাইর কি শখে খান বেঈমান যারা আছে ওরা একটার পর একটা জুলুম চালাচ্ছে আর মুসলমান বলছে দিনকাল ভালো না কি দরকার মুসলমানের দিন কাল ভালো না এ দেখতে দেখতে গুষ্টি সাফ করে দিছো টের পাচ্ছেন তাও জবান খুলছে দা আওয়াজ দেয়া যাবে তো কারণ আমার নীলফামারী জেলার ভাষা একরকম আপনার খুলনার ভাষা আরেক রকম বুঝছেন কিনা একটু তো বলা লাগবে শুধু কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিয়ে গেলে হবে না এরপরে আরো আছেন মোহাম্মদ গাজী তৌহিদ চেয়ারম্যান রোদাঘরা ইউনিয়ন পরিষদ হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করে আল্লাহ যেন দান করে বলেন আমিন বিশেষ অতিথি মোহাম্মদ আব্বাস আলম এরপরে আছেন শেখ ওমর ফারুক এরপরে আছেন খান কামরুল ইসলাম সভাপতির দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ জিয়াউল হক ইমাম ও খতিব আপনাদের জামে যে মসজিদটা আছে মসজিদের আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার এই গোলামটার সম্মান মর্যাদা যা দিয়েছে আল্লাহ যেন কোটি গুণে আরো বাড়িয়ে দেয় বলেন আমিন দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় খুলনাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব হাজারো মানুষের ভিতর থেকে বাসাই ছাটাই করে কোরআন বলবার এবং শুনবার জন্য কবুল করেছে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোরআনের কথাগুলো সবার ভাগ্যে শোনাটা হয় না কারণ আজ বিশ্বের যা মারমুখী অবস্থা এই পৃথিবীতে আজ কোনো কিছুতে বাধা পাওয়া যায় না বাধা যা আসে সব কোরআনের মাহফিল যদিও আপনাদের এলাকায় না হয় এসব 64টা জেলার অন্যান্য যে জেলাগুলো আছে আপনি গবেষণা করে মিলিয়ে দেখবেন ওই সব জেলার মধ্যে গান বাজনা হোক অসুবিধা নেই কিন্তু কোরআন যেন না চলে আর এখানে যে তাফসীর শব্দটা লিখে দিয়েছে তাফসীর শব্দটা ঠিক এই রকম ঢাকনা দিয়ে কোনো জিনিস ঢেকে দেয়া আছে এই ঢাক ঢেকে দেওয়া জিনিসটাকে জাতির সামনে উন্মুক্ত করে দেওয়ার নামই হচ্ছে তাফসীর এখন এই কোরআন থেকে ওয়াহসানা তাফসীর এর ব্যাখ্যা করতে গেলে যারা চিটার আছে যারা বাতপার আছে যারা শিরিক বেদাত অন্যায় কুফরির পথগুলো একটার পর একটা বেছে নিয়ে বসে আছে এরা আপনার উপরে মন খারাপ করে মারারও প্ল্যান করবে এই কথা বলে দেখো আজ বিশ্বের ময়দানে হচ্ছে না আমার বন্ধুরা আল্লাহ পাক জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ বলেন আল্লাহু আকবার কষ্ট করে যারা শীতের রাতে আলোচনা শোনার জন্য এসেছে আপনাদের প্রতি আমার মেসেজ কোরআনে কারিমের সূরা আনফাল থেকে এই পৃথিবীর ময়দানে ওই মানুষটাই তো মুমিন যে মানুষটা কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওর অন্তরটা আমার আল্লাহর ভয়ে কেঁপে উঠে 96 ভাগ মুসলমানের দেশে আজ আপনি মিলিয়ে দেখবেন কত মানুষ এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার পরে রাগ করে মন খারাপ করে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া তো দূরে থাক আরো গরম দেখায়
এই পৃথিবীতে কোরআন শোনার পরে যাদের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে না আপনি বুঝবেন ওটার ঈমান নেই ওটা বেঈমান আমার বন্ধুরা এই জন্য আপনার প্রতি আমার আহ্বান এই পৃথিবীর ময়দানে আজ আমরা কোরআনের শ্রোতাগুলোর ক্ষেত্রে এই রকম দেখতে পারি না যে কোরআন শোনার পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় এই রকম আশ্চর্যতাস পৃথিবীর ময়দানে আমরা পাই না যদি আমাদের কোরআন শোনার পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হতো বাংলার মাটিতে কোরআন পন্থীওয়ালাদের উপরে কেউ জুলুম করত না কারণ এনারা যা বলে তা কি নিজের বানানো কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন তো এই সাইডের লোক কি ফেরেশতা আজরাইলকে দেখে জবান খুলবে মানুষ না খুলে কথাই বলতে চাই একটু তো আওয়াজ দেবেন আমাকে বোঝেন কি না দেয়া যাবে তো কোরআনের মাহফিলে এসে আপনি শক্তি সময় টাকা পয়সা যৌবন যা ব্যয় করবেন মরণের পরে আমার আল্লাহ এইগুলোর হিসাব আপনার কাছে নেবেন এই জায়গায় যদি এসে আপনি আওয়াজ দিতে না পারেন তো মমতাজের কানে কি আওয়াজ দেবে এদেশে আজ তাই হচ্ছে কথা বলেন আমার ভাইরা কোরআন শোনার ক্ষেত্রে কোরআনের শ্রোতা হবে পৃথিবীতে তারা দুনিয়ায় যারা কোরআন শুনবে কোরআন শোনার সঙ্গে সঙ্গে এদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে চিন্তা করবে আল্লাহ আমি কি করলাম কোরআন যা বলে ইসলাম যা বলে আমার জীবন জিন্দগির সাথে মেলে না আমি কি করছি আজ বিশ্বের ময়দানের দিকে আপনি মিলিয়ে রাখেন দ্বিতীয় বক্তা তাওহিদুল ইসলাম ভাই আলোচনা করতে সুন্দর করে ব্যাখ্যা উঠিয়ে ধরেছিলেন আজ সুইডেনের মাটিতে কোরআনে কারিমকে সবার সামনে উন্মুক্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে দালিয়ে দেওয়া হচ্ছে একটা মাত্র কারণ আপনি তালাশ করে দেখবেন আজ পৃথিবীর ময়দানে আমাদের মাঝে ঐক্যতা নেই কোরআন শোনার পরে আমাদের মধ্যে আজ কম্পন সৃষ্টি না হওয়ার কারণে এ পৃথিবীতে বিজাতীয় নাস্তিক রাম বাম যারা আছে ওরা আর সুযোগ পাচ্ছে আর যদি আমাদের মাঝে ঐক্যতা থাকতো আতিসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুটারে আক্রিয়ে ধরো কি করা লাগবে আক্রিয়ে ধরা লাগবে আজ কোরআন শোনার পরে যদি আমরা আল্লাহর রজ্জুটাকে দ্বীনটাকে ইসলামটাকে কোরআনটাকে যদি সঠিক কাজে আঁকড়িয়ে ধরতে পারতাম এই পৃথিবীতে নাস্তিক যারা আছে ওরা কি কোরআন বিদায় করে দেওয়া ষড়যন্ত্র করতে পারতো আর কোরআনকে আপনি পুড়িয়ে দিলে আর বিদায় হয়ে গেল না বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর খেলাফতের আসনে যখন বসে পড়লেন ওই সময়ের মধ্যে একজন ভণ্ড নবীর দাবি করেছিল মুসাইলামা বিন কাজ্জাব এই লোকটা দাবি করলো যে আমি নবী কি দাবি করেছে আমি নবী হযরত আবু বকর এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে যুদ্ধটার নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ ইয়ামামার যুদ্ধের মধ্যে যথাসম্ভব 80 জন কোরআনের হাফেজ শাহাদত বরণ করলেন এই 80 জন কোরআনের হাফেজ যখন শাহাদত বরণ করলেন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরতে উসমান তখন কোরআনে কারিমটাকে সংকলন করার জন্য একত্রিত করার জন্য হযরতে ওমর আবু বকরের কাছে প্রস্তাব দিল ওখান থেকে কোরআনের স্মারকলিপি আপনার পর একটা তৈরি হয়েছে কথা বলেন না আজ পুরো বিশ্ব মিলিয়ে দেখবেন শুধু বাংলাদেশে না পুরো বিশ্বের ময়দানে আজ আপনি এই কোরআনে কারিমটা এত কাগজের ছাপা এটা পুড়িয়ে কোনো লাভ নেই এটা পুড়িয়ে আপনি কোনোদিন কোরআন বিদায় করতে পারবেন না কোরআনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক জানিয়েছে কোরআন নাজিল করেছে আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি কোন মানুষের হাতে দিয়েছে এমনকি পৃথিবীটাতে চলবে আইন কানুন নিয়ম নীতি রসন বসন এইগুলো দুনিয়ার কোন মানুষের হাতে আমার আল্লাহ দেয়নি স্বয়ং তার কুদরতের হাতে আল্লাহ নিয়ে কোরআনে কারিমে কমপ্লিট আকারে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে কোরআনে কারিম জানিয়েছে ইয়াকুলুনা হাল্লানা আমিনাল আমরি মিন শাইইন قل إن الأمر كله لله بولن الله أكبر هنو بي بي جي بي مويدانه
আইন বানানোর ক্ষমতা আইন বানানোর দায়িত্ব আমি আল্লাহ কারো হাতে দেইনি আমার নিজের হাতে রেখে দিয়েছি কারণ আমি আল্লাহ ভালো করে জানি এই পৃথিবীর ময়দানে কোন মানব যদি আইন কানুন নিয়ম নীতি তৈরি করে ও হয় নিজের দলীয় স্বার্থে না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন তৈরি করবে আজ বিশ্বের ময়দান মিলিয়ে দেখেন শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে যেখানে জালিমেরা ক্ষমতার আসন পেয়ে বসে আছে হিসাব করে অঙ্ক মিলিয়ে দেখেন তারা তাদের নিজের নিয়ম নীতি দিয়ে আইন তৈরি করার কারণে শান্তির বদলে অশান্তি আমার বন্ধুরা এই পৃথিবীর ময়দানে মুমিন যারা হবে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে এই কম্পন সৃষ্টি হয়ে যাবে আখিরাতের ময়দানের ভয় তৈরি হবে কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাকিদ দিয়েছে কদ্দামাত লি গদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন বলে আল্লাহু আকবার সূরা হাশরের 18 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক জানিয়েছে বান্দারে চিন্তা ভাবনা কর হিসাব কর তুই আগামী কালকের জন্য কি জোগাড় করলি কারণ তুই যা করতেছিস আমি আল্লাহ কিন্তু সবগুলো ব্যাখ্যা জানি এই যে আপনার যে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে সিম কার্ড আছে আপনি যখন সিম কার্ডটা নিয়ে নিলেন দোকান থেকে তখন কিন্তু আপনাকে বলবে ভাই এই জায়গার মধ্যে অন্তত এই মুহূর্তের মধ্যে টাকা রিচার্জ দেয়া লাগবে টাকা যখন রিচার্জ দেবেন আপনাকে বোনাস হিসাবে এমবি দেবে এরপরে মিনিট দেবে কথা বলে না কেন এইগুলো আপনাকে কেন দিল আপনি মোবাইলটা নেয়ার পরে অন্তত আপনার কাছে থেকেই যাবে আপনি মোবাইলের সিম কার্ড দিয়ে একটার পর একটা মানুষের সঙ্গে কন্ট্রাক্ট করে আপনি যোগাযোগটা অক্ষুণ্ণ রাখতে পারবেন যোগাযোগ বিচ্ছিন্ন যেন না হয় সবার সাথে যোগাযোগটা ভালোভাবে যেন আপনি করতে পারেন এই জন্য আপনি মোবাইলের মধ্যে এমবি বলেন মিনিট বলেন এরপরে অন্যান্য যা আছে টাকা পয়সা আপনি সব লোড করে নিলেন মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনি মানুষদের সঙ্গে কথা বলার জন্য এতদিন যাবৎ চিন্তা ভাবনা করে আপনি 100 মিনিট 200 মিনিট আপনি ভরিয়ে নিলেন বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি এতদিন বাসার কোনো গ্যারান্টি দিতে পারবেন বলেন না কেন পারবেন না তারপরে আপনি নিলেন কেন এই কারণে নিলেন যাতে করে আপনি বিপদে পড়লে কোন জায়গার মধ্যে বিপদে পড়লে পরে যেন কাউকে ফোন করে ডেকে নিয়ে এসে বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা শোন আখিরাতের ময়দানের জন্য তুই কি জোগাড় করলি যেই ময়দানের মধ্যে বিপদে যখন পড়ে যাবি ভাইয়ের কাছে চলে যাবি ভাই তোকে দেখে পালাবে কথা বলে না কেন বাবার কাছে চলে যাবি বাবা তোকে দেখে পালাবে মায়ের কাছে চলে যাবে মা তোকে দেখে পালাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সিরিয়াল ভাই একটার পর একটা মানুষের নাম আল্লাহ উঠিয়ে ধরলেন স্ত্রীর কাছে যাবেন স্ত্রীটা আপনার কাছ থেকে পালাবে সন্তানের কাছে যাবেন সন্তানটা আপনার কাছ থেকে পালাবে ধারাবাহিকতায় যার কাছেই যান না কেন কিয়ামতের কঠিন ময়দানে যারা আপনাকে দেখবে সবাই তারা পালানো শুরু করে দেবে আল্লাহ পাক আয়াত দিয়ে জানাতে চাই বান্দারে হিসাব করে দেখ তো চিন্তা ভাবনা করে দেখ তুই আখিরাতের ময়দানের জন্য কি জোগাড় করে রাখলি কথা বলছো না আমরা কি পেরেছি আপনি যা আল্লাহর সামনে দাঁড় হবে আল্লাহ যদি আপনার বিশাল জিন্দেগীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে বান্দারে বল তো তোর জীবনকালটা কেমনে কাটিয়ে আসলি আপনি জবাব দেওয়ার কায়দা রাখবেন কারণ আপনার জীবনকালের দিকে তাকালে কত নিরীহ মানুষের উপরে একাধারে জুলুম চালিয়েছে কত নিরপরাধ মানুষগুলোর কোন অপরাধ নেই জীবনকাল পাওয়ার পরে আপনি একাধারে উল্টা পাল্টা কাজ চালিয়ে গেলেন এরপরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বল যৌবনকাল দিয়েছিলাম এটা কিভাবে কাটালি জবাব দেওয়ার হিক কায়দা আছে আপনার কিসের মশাল কিসের ক্ষমতা কিসের অহংকার দেখেন আপনি আপনার তো অহংকার পৃথিবীর ময়দানে তৈরি হবে কোরআন নিয়ে এক কথা বলেন না কারণ কোরআনের আমল করার পর পরে যতটুকু আখিরাতের পুঁজি আপনি অর্জন করতে পারবেন মরণের পরে তো এইটাই আপনার বাঁচার রাস্তা
কুরআন শোনার পরে আপনার ভিতরে যদি কম্পন সৃষ্টি না হয় কুরআন শোনার পরে আপনার ভিতরে যদি তিনটা টেন্ডেন্সি না আসে মুসলমান কান খাড়া করে শুনে নেন আপনি টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা আব্বা দিয়ে মুসলমান দাবি করলেও আমার আল্লাহর কাছে আপনি আজও মুসলমান হতে পারবেন আজও আপনি মুমিন হতে পারেন নি আমার বন্ধুরা দুই নম্বরে পৃথিবীর ময়দানে কোরআনের শ্রোতা তারা দুনিয়ার ময়দানে কোরআন থেকে ব্যাখ্যা হলে পরে কোরআনের আলোচনা হলে পরে ঈমানদার যারা আছে কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে এই পৃথিবীর ময়দানে এটা ঈমানদারদের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ঈমান যা আছে আরো বাড়বে পরবর্তী আল্লাহ আয়াত দিয়ে জানালেন এই পৃথিবীর ময়দানে ঈমানদার যেমন আছে বেঈমানও ঠিক তেমন আছে জালিমও ঠিক তেমন আছে পৃথিবীতে কোরআন শোনার পর পরে জালিম যারা আছে বেঈমান যারা আছে ওদের অবস্থা হবে এরকম ওয়ালা ইয়াযিদুন যালিমিনা ইল্লা খাসারা বলেন আল্লাহু আকবার সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পড়ান 82 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী পৃথিবীর ময়দানে যারা জালিম হবে কোরআনের ব্যাখ্যা হলে পরে আলোচনা হলে পরে হে নবী এদের অন্তরে যা রোগ আছে আরো বেড়ে যাবে 96 ভাগ মুসলমানের দেশে আজ মিলিয়ে দেখেন কুরআন শোনার পরে এই পৃথিবীর ময়দানে ঈমানদার যে আছে ওর ঈমান আরো বেড়ে যায় বেঈমান যে আছে ও আরো সে বাধা দেয় কাউন্টার দেয় কুরআনের একটা আর একটার কর্মীগুলোকে দেশতারিত করে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র জালিম যারা আছে ওরা একাধারে চালিয়ে যাবে তারপরেও কোনোদিন কুরআন প্রচার বন্ধ করতে পারবেন না আমাদের দেশ থেকে আপনি আজ লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের কলিজা লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের ভালোবাসার হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারীকে আপনি বিদায় করে দিয়ে কোরআন প্রচার আপনি বন্ধ করতে পারেননি আপনি আজকের নিউজ দেখেন মালয়েশিয়ার এক মসজিদে জুমার খুতবা দিয়েছে হাজার হাজার মানুষ চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তার কণ্ঠে কোরআনের ব্যাখ্যাগুলো শুনেছে যদিও বাংলার জালিম যারা আছে সহ্য করতে না পারুক বহির বিশ্বে আমার আল্লাহ সম্মান তৈরি করে দেবে আপনি অপমান কোনোদিন করতে পারবেন না আপনি চাবেন তো সম্মান নিচে নামাতে আমার আল্লাহ চাইবে আরো আকাশ চুম্বি করে দিবে কারণ আল্লাহ পাক জানিয়েছে আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি এক কথা বলেন না কেন ক্ষমতা থাকলেই যে আপনাকে মানুষ সম্মান করবে বিষয়টা এমন না কারণ কত মানুষ ক্ষমতা থাকার পরেও সম্মান পায় না আরো অনেকের গালিগালা শুনে সামনে হয়তো বলে যে আপনি এলাকার ভালো মানুষ এটা সেটা পিছনে গিয়ে বলে আল্লাহ এত মানুষ মরে শয়তান মরে না এ সমাজে নেই আছে মানে আমরাই আছে মানে আপনি তো চাইলেন আজহারীরে বিদায় করে দিয়ে আপনি তো চাইলেন কোরআনের ব্যাখ্যা বন্ধ করতে না আপনি হিসাব করে দেখেন আজ মালয়েশিয়ার মাটিতে কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় তৈরি হয় আমাদের গর্ব যে আজহারী আমাদের দেশের সন্তান এটাই তো আমাদের গর্ব কিন্তু আপনি শুধু বিরুদ্ধাচারণ করে আপনি টার্গেটে পড়ে গেলেন আমার আল্লাহ কারণ কোরআনের ব্যাখ্যা কোনোদিন মিথ্যা হবে না কোরআন জানিয়েছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা এই আয়াত কি জানা আছে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় না মানে 100-এ 100 মিলে যাবে নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী কাফের যারা আছে এদেরকে আমি অবকাশ দেই এদেরকে কি দেয় আরো জোরে বলেন তো সার দেয় কর কত করবি কর যেই দিন ধরব তোর বাপ বলার সময় দেব এই কথা বলেন না কেন এই পৃথিবীর ময়দানে মিয়ানমারের নিরীহ মুসলমান গুলোর উপরে ওয়াংশন সুসি নিকৃষ্ট একজন মহিলা জুলুম নির্যাতন চালিয়েছে আজ মিলিয়ে দেখেন ওয়াংশং সুসি কিন্তু ভালো পর্যায় নেই আজ পাগল হয়ে গেছে মাথার ব্রেন শট
আপনি আজ মিলিয়ে দেখেন এই পৃথিবীর ময়দানে শ্রীলঙ্কার মতো দেশটার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল তার আজকে দেউলিয়া হয়ে গিয়েছে জনগণ তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে পিটিয়েছে আমার আল্লাহ শুধু এখন সার দেয় কর বাংলাদেশে দাঁড়া আছে কর কত করবি কর নিষেধ নেই কিন্তু আমি আল্লাহ যেদিন ধরব ওই দিন হারে হারে বুঝিয়ে দেব এবার তো অনেকে রাগ হয়ে গেল রাগ হয়ে গেল পৃথিবীতে মুমিন যারা আছে কোরআন শোনার পরে কেন এদের ঈমানটা আছে আরো বেড়ে যাবে কোরআনে কারিমে আল্লাহ পাক এই গ্যারান্টিটা এই কারণে দিলেন আল্লাহ পাক বলেন ইউরিদুনালি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নম্বর রুকুর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক জানিয়েছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি এই ইমানদার যারা আছে ভালো করে শুন এই পৃথিবীর ময়দানে কাফের বেঈমানদার আছে ওরা যতই চেষ্টা করুক মুখের ফোকার দিয়ে ইসলামের আলো কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক জানাছেন আমি আমার নূর আমি আমার আলোকে কসম করে বলছি পৃথিবীতে জ্বালাবো পৃথিবীতে সত্যিকারের যেটা ঈমানদার আছে এই আয়াতের ব্যাখ্যা যখন শুনবে আমার আল্লাহর প্রতি ভরসা আরো বেড়ে যাবে কথা বলে না কারণ আজ দিন কায়েমের আন্দোলন করতে গেলে রাস্তার মোড়ে মোড়ে কোরআনের হক কথা বলতে গেলে একটার পর একটা জুলুম একটার পর একটা নির্যাতন হয় ফাঁসির ভয় দেখায় নতুবা জেলখানার ভয় দেখায় নতুবা এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখায় কিন্তু আপনি পারবেন না কোরআনের সত্যিকারের যারা কর্মী আস্তে আস্তে ফাঁসির দড়িতে জীবন দেয় শুধু আয়াতের দিকে তাকিয়ে কিচ্ছু করতে পারবেন না আপনি শুধু বিরুদ্ধাচারণ করে আমার আল্লাহ টার্গেটে পড়ে যাবেন আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিয়েছে আমি আমার নূর আমি আমার আলোটাকে পৃথিবীর ময়দানে জ্বালাবো যদিও কাফের বেঈমান যারা আছে এরা অপছন্দ করে আজ পৃথিবীর ময়দানে কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে ইসলামের বিরুদ্ধাচারণ কারণ করার কারণে আজ পৃথিবীর ময়দানে এর অবস্থা হয়ে গিয়েছে এই রকম ঠিক এই রকম মা রান্না করে মেয়ে শুধু বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে মেয়ে এবার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে প্রথমে একটা পাটখড়ি নিয়েছে শুনেন তো শুনেন প্রথমে একটা পাটখড়ি নিয়েছে এরপরে মা এই পাটখড়ির মধ্যে নেমপো বাতি মোমবাতি যাই বলেন না কেন ওই জায়গা থেকে মাত্র একটা পাটখড়িতে আগুন লাগিয়েছে আর আটটা দশটা হাতের মধ্যে মোচড় দিয়ে ভেঙে নিয়ে এই একটা আগুন সবগুলোর মধ্যে লাগিয়ে দিয়ে জগ দিয়েছে লাগানোর পরে মা শুধু ফু দেয় এরপরে সবগুলো এক জায়গায় করার পরে এবার চুলোর মধ্যে যখন সবগুলো দিয়ে দিয়েছে ভাত রান্না করেছে তরকারি রান্না করেছে সব কমপ্লিট মা এবার মেয়েকে ডাক দিয়ে বলে মেয়ে শোনো সব রান্না কমপ্লিট তুমি এই মুহূর্তে তোমার কাছে একটা আহ্বান আমার আমি এগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি তুমি চুলোর আগুনটা নিভিয়ে দিয়ে আসো মেয়ে এবার চিন্তা করে আরে আমি তো দেখলাম মা আগুন জ্বালানোর ক্ষেত্রে প্রথমে একটা পাটখড়ি নিয়েছে নেওয়ার পরে আগুন ধরিয়ে দিয়েছে আটটা দশটা নেওয়ার পরে একাধারে এই এইগুলোর মধ্যে দিয়ে এবার মা শুধু ফু দিয়েছে মেয়ে চিন্তা করে আগুন মনে হয় ওই ফু দিয়েই নেবানো লাগে একথা বলে না কেন মেয়ের মনে এই চিন্তা দিক বিদিক না দেখে শুধু ফু দেয় যত ফু দেয় তত আরো আগুন বাড়ে একথা বলে না কেন ঠিক তেমনি আজ পৃথিবীর ময়দানের অবস্থা হয়ে গেছে তাই একটা আল্লাহ আমাকে জেলখানায় বন্দি করে আপনি তো জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুধু ফু দিলেন আপনি দেখলেন না আগুনটার তেজ কত বড় হবে আপনি একটা আজহারিকে বিদায় করে দিয়ে চিন্তা ভাবনা করলেন দেশ থেকে মনে হয় কোরআনের হক কথা বলা বন্ধ হয়ে যাবে না আপনি তো বিদায় করে ধান্দা করেছেন একটা আমার আল্লাহ হাজার হাজার পৃথিবীতে নিয়ে আসবে কোরআনের আয়াত মিটাবে আমার আল্লাহ এইভাবে তার নূর তার আলোটাকে জ্বালাবে এখন যদি বলেন যে হুজুর এই পৃথিবীর ময়দানে
সত্যিকারের হকপন্থী আলেম যারা আছে দুনিয়ায় যারা দ্বীনের কথাগুলো প্রচার করতে যায় ইমাম ইবনে তাইমিয়া জানিয়েছে হকপন্থী আলেম পাওয়া যায় মাত্র তিন জায়গায় যদিও খুব পরিচিত আলোচনা এক্সাম্পল বোঝানোর জন্য আমি আপনার মাঝে উদাহরণস্বরূপ এইটা শুধু উঠিয়ে ধরলাম পৃথিবীর ময়দানে হকপন্থী আলেমের বর্ণনা তিনটা জায়গায় পাবেন এক নম্বরে মাটির নিচে দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম আপনি পাবেন জেহাদের ময়দানে তিন নম্বর খোঁজ করে দেখবেন জেলখানা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবনের প্রায় সময়টা জেলখানায় পড়েছে এই কথা বলেন না কেন আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যেদনা মাওলানা বাশির ওয়ানাজির সাড়ে তিন বছর শিয়াবি আবু তালিবের জেল খেটেছে কেন তারা জেল জেল খেটেছিল কেন তারা কারাগণ বরণ করেছিল আজও দুনিয়া যারা হকপন্থী আলেম আছে বললাম না ইমানদার যারা হবে সত্যিকারের কোরআনের ব্যাখ্যা শোনার সঙ্গে সঙ্গে ইমান যা আছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে এইভাবে